যখন মানুষের ব্লাড প্রয়োজন হয় ওই ফ্যামিলিটা আসলে রিয়েলাইজ করে যে এটা কি পরিমাণ ডিফিকাল্ট একটা সিচুয়েশন, কারণ এটা যেহেতু মুদি দোকানে কিনতে পাওয়া যায় না বা আপনি এটা মেশিনে বানাতেও পারবেন না। সো ইউ হ্যাভ টু কনভিন্স সামওয়ান যে এসে ব্লাড দিয়ে যাবে। বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষের দেশে ব্লাড ডোনেশন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হওয়ার কথা না। তাহলে এই প্রবলেমটা কেন? আমি অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। আমি একদিন সারাদিন ডিপির অফিসে আমাকে আটকে রেখেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জিসান। আমি নিজেকে ব্লাডম্যান বলতে বেশি পছন্দ করি। আমরা 2014 সালে শুরু করেছিলাম ব্লাডম্যান। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি প্লাস আমার কিছু ক্লাসমেট, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড জুনিয়র, তাদেরকে নিয়ে আমরা একটা অর্গানাইজেশন করি। আমি তখন মানে 2014 সালের আগে ফেস করেছিলাম যে মানুষ অনেক প্রবলেম ফেস করে ব্লাড ডোনেশন নিয়ে। মানে আপনার কাছে এই শব্দটা খুবই কমন মনে হবে, কারণ প্রতিদিনই শুনি যে আমার ওই ফ্রেন্ডের মায়ের ব্লাড লাগবে বা পরিচিত একজনের চাচার ব্লাড লাগবে। দিস ইজ ভেরি কমন। কিন্তু কমন হলেও যখন মানুষের ব্লাড প্রয়োজন হয় ওই ফ্যামিলিটা আসলে রিয়েলাইজ করে যে এটা কি পরিমাণ ডিফিকাল্ট একটা সিচুয়েশন, কারণ এটা যেহেতু মুদি দোকানে কিনতে পাওয়া যায় না বা আপনি এটা মেশিনে বানাতেও পারবেন না। সো ইউ হ্যাভ টু কনভিন্স সামওয়ান যে এসে ব্লাড দিয়ে যাবে। তো মানুষকে ওই ব্লাড ডোনেশনে মোটিভেট করা এবং ব্লাড ডোনারদের সাথে ব্লাড সিকারদেরকে কানেক্ট করে দিতে আমরা ব্লাডম্যান শুরু করি। আমাদের এখানে অনেক ভালো ভালো অর্গানাইজেশন আছে, বাট আমি অনেক চ্যালেঞ্জ ফেস করেছি যে তাদের একটা লিমিটেশন অনেক সময় থাকে, যে তারা হয়তো অনেক অর্গানাইজেশন আছে, হয়তো দিনে 4 ঘন্টা খোলা থাকে বা তাদের একটা সার্টেন লোকেশন থাকে যে লোকেশনে গিয়ে ব্লাড দিতে হয় বা সাবস্টিটিউট ডোনার নিয়ে যেতে হয়। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে। তো হয়তো আপনারাও ফেস করেছেন, রাতে 2টায় ব্লাড দরকার, ফ্রেন্ডকে ফোন দিয়েছেন, সে হয়তো ঘুমাচ্ছে, বা আপনার ফ্রেন্ডকে ফোন দিয়েছেন তার ব্লাড গ্রুপ কি আপনি জানেন না। সো এরকম ইনফরমেশন গ্যাপের কারণে আমরা এই চ্যালেঞ্জটা ফেস করি। তা আমার খুব একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষের দেশে ব্লাড ডোনেশন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হওয়ার কথা না। তাহলে এই প্রবলেমটা কেন? এই প্রবলেমটার একটাই কারণ যে আমার পাশের বাসায় যে আছে তার ব্লাড গ্রুপকে আমি জানি না, প্রয়োজন হলে কাকে অ্যাপ্রোচ করতে হবে জানি না। তখন আমরা ব্লাডম্যান থেকে একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমরা দেশের সবচেয়ে বড় আমরা ব্লাড ডোনারদের ডেটাবেজ আমরা ক্রিয়েট করব, এবং মানুষকে খুব সহজে আমাদেরকে একটা ফোন কল করলে আমরা নিকটস্থ যে ব্লাড ডোনার আছে আমরা তাকে কানেক্ট করে দিব। সো সেভাবে আমরা ব্লাড ডোনারদের ডাটাবেজ ক্রিয়েট করলাম। আমাদের গ্র্যাজুয়ালি 1000 থেকে কয়েক লক্ষ মানুষ আমাদের সাথে যুক্ত হলো অ্যাজ এ ডোনার, কারণ আমরা 1971 সালেও দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ ব্লাড দিয়ে দেশ স্বাধীন করেছেন। সো আমাদের দেশের মানুষ কিন্তু অনেক ভালো, তারা ভালো কাজে এঙ্গেজ হতে চায়, জাস্ট একটা ওয়ে খুঁজে যে কীভাবে কানেক্ট হওয়া যায়। তো আমরা প্রায় এখন 2022 সাল, মানে প্রায় 7-8 বছর বেশি হয়েছে, আমি খুব থ্যাঙ্কফুল আমাদের সাথে যারা আমাদের ভলান্টিয়ার কাজ করে, আমাদের সাথে আমাদের মেন্টর বা আমাদেরকে যারা সাপোর্ট করেছেন, তাদের সাপোর্টে আসলে আজকে আমরা ব্লাডম্যান হতে পেরেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সোশ্যাল ওয়ার্ক বা আমরা যখন মানে সোসাইটি চেঞ্জ করার মতো যখন কাজ করি, মানে আপনি যখন নিঃস্বার্থভাবে কিছু করবেন দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অনেকভাবে অনেক কিছু দিয়ে থাকে। তা আমি এরকম অনেক কিছু পেয়েছি। আমি এ পর্যন্ত অনেকগুলা দেশ ঘুরেছি, যেমন হংকং, ফিলিপিন, অনেকগুলা দেশ। তো এই সবগুলা দেশে অ্যাজ এ ব্লাডম্যান আমাকে তারা ইনভাইট করেছে যে আমরা কীভাবে এই সিমিলারভাবে মানুষকে কানেক্ট করছি, একটা প্রবলেম দেশে এটা সলভ করছি, এটা তারা শুনতে চায়। তো আমি প্রথমে 2014 সালে ইনভাইট পাই হংকং থেকে। তো আমার খুব ভালো লেগেছে যে আমি সেখানে গিয়ে ব্লাডম্যানের গল্প বলেছি। তো আমাদের এখানে আমি দেখেছি অনেক মানুষ আছে যারা আসলে ভলেন্টিয়ারিং করতে চায় না, বা তারা আসলে হয়তো করতে চায় কিন্তু বুঝে না যে করে কি হবে, মনে হয় যে নিজের খেয়ে বনের মেষ তাড়াচ্ছে। তো এটার একটা দুইটা জিনিস আমি বলবো। একটা হচ্ছে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে এমনভাবে এটা রিপে করেছে সোসাইটির জন্য, মানুষের জন্য কাজ করলে, যেটা আপনি কখনো এক্সপেক্ট করেন নাই। আর সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার সারাউন্ডিংসে সবাই আপনাকে ভালো মানুষ হিসেবে চিনবে। আমি কখনো আসলে ভাবি নাই আমি লাইফে এত কিছু পাবো। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষের ভালোবাসা পেয়েছি।
আমাকে অনেক মানুষ হোয়াটসঅ্যাপে থ্যাঙ্কস দেয় যে আমরা তাকে ব্লাড ম্যানেজ করে দিয়েছি, কিন্তু ইনফ্যাক্ট আমি আসলে জানিও না যে কাকে আসলে ব্লাড ম্যানেজ করে দিয়েছি। কারণ আমরা যেই সিস্টেমটা তৈরি করেছি ব্লাড ডোনার খোঁজার, তাদেরকে কানেক্ট করে দেওয়ার, এই এই ওয়েতে প্রতিদিন অনেক মানুষ ব্লাড পায়। সো যারা তারা তাদের মন থেকে একটা আমরা দোয়া পাই। আমি যখন 2014 সালে শুরু করি তখন অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, বিশেষ করে ফেসবুকে আমাকে অনেক মানুষ বুলিং করতো যে আমি রক্তচোষা, আমি রক্ত বিক্রি করি। তো আমার খুব কষ্ট লাগতো এবং আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে অনেক ওই সময় সাপোর্ট দিত যে আমি যেন ভেঙে না পড়ি। তো যারা আমাকে 2014 সালে রক্তচোষা বলতো তারা এখন হয়তো বলে না, বা তারা যেই ক্রিটিসিজমগুলো করে তখন হয়তো না বুঝেই করেছে, কিন্তু আমরা লেগেছিলাম, আমাদের একটা সৎ উদ্দেশ্য ছিল, এটার পেছনে লেগেছিলাম। লেগে থাকার কারণে এখন মানুষ হাজার হাজার মানুষকে আমরা সাপোর্ট করতে পারি ব্লাড ডোনেশন করে। আমরা ফেসবুকের পার্টনার, সেখানে আমরা ফেসবুককে আমরা সাপোর্ট করি, ওদের একটা ব্লাড ডোনেশন টুল আছে, এটা বিভিন্ন হসপিটাল যেন ইউজ করে, এবং এই টুলের মাধ্যমে খুব সহজে 5 কিলোমিটারের মধ্যে ইজিলি হাসপাতালগুলো ডোনার পেয়ে থাকে। আমি অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। আমি একদিন সারাদিন ডিপির অফিসে আমাকে আটকে রেখেছিল, কারণ হচ্ছে কি আমাদের এক ডোনার রিকোয়েস্ট, উনি কমপ্লেন করেছিল যে আমরা 300 টাকা সার্ভিস ফি নিয়েছি কিন্তু তাকে আমরা কোনো টাকা দিই নেই, কিন্তু তার রক্তটা আমরা সেল করেছি। তো এখন আমরা যদি আমি এভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, আমি এখন অ্যাজ আ ভলান্টিয়ার আমি 100 মানুষকে সাপোর্ট করলাম, হয়তো 200 মানুষকে সাপোর্ট করলাম অ্যাট বেস্ট, কিন্তু এটা যখন আপনি ইনস্টিটিউশনালভাবে 10,000 মানুষকে সাপোর্ট করতে চাইবেন তখন ডেফিনেটলি আপনার একটা ফান্ডের প্রয়োজন হবে। এখন আপনি যদি বিভিন্ন মানুষের কাছে হাত পাতেন যে আমাকে টাকা দাও, আমি এরকম একটা ভালো কাজ করতে চাই, সেটা কতটুকু সাস্টেইনেবল হবে এটা কিন্তু শিওর না। বাট এটার যদি একটা সার্ভিস মডেল থাকে যে আপনি ছোট্ট একটা সার্ভিস ফি নিলেন, সেই সার্ভিস ফি দিয়ে আপনি অন্য একটা মানুষকে একটা এরকম ক্রুশিয়াল একটা সাপোর্ট দিলেন, তাহলে মানুষ কিন্তু অনেক উপকৃত হয়। আপনি ভেবে দেখেন, একবার যখন হাসপাতালে যান তখন কিন্তু হাজার হাজার লক্ষ টাকা আপনি খরচ করেন, কিন্তু আমরা যারা যে অর্গানাইজেশনটা কাজ করছে আপনাদের জন্য তাদেরকে যদি 100 টাকা 200 টাকা আপনি দেন, তারা হয়তো এই ধরনের একটা ইম্পর্টেন্ট সার্ভিস তারা কন্টিনিউ করতে পারে। এবং আমরা এর আগে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আমরা থ্যাঙ্কস বলবো পাঠাওকে, কারণ পাঠাও আমাদের যারা রক্তদাতা ছিলেন তাদেরকে তারা একটা ফ্রি রাইড দিত, যার মাধ্যমে আমরা তাকে বাসা থেকে হাসপাতাল নিয়ে আসতাম, হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতাম, পরবর্তীতে আমরা সার্ভিস ফি থেকে এটা চেষ্টা করতাম যে তাদেরকে, ব্লাড ডোনারদেরকে তো টাকা দেওয়া যায় না, সো তাদেরকে অ্যাটলিস্ট একটা সাপোর্ট আমাদের পক্ষ থেকে দিই। আমি বড় হয়ে আমি হয়তো বা সেই সো কল্ড বিজ্ঞানী হতে পারি নাই, বাট আমি বলবো যে আমি হয়তো একজন সোশ্যাল সায়েন্টিস্ট হয়েছি, যে সমাজের যে বিভিন্ন সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে কীভাবে আমরা একসাথে মিলে আমরা সলভ করতে পারি, অনেক বেটার ওয়েতে করতে পারি, সেটা নিয়ে আমি এখনও ভাবি, এখনও কাজ করি। সো আমার যেটা অলওয়েজ রিকোয়েস্ট থাকবে যে যারা ইয়াং আছেন, কাজে ঢুকে যাওয়ার আগে অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করেন যে ভলান্টিয়ারলি বিভিন্ন জায়গাতে কাজ করার। কারণ আপনি যখন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবেন, এটা আপনাকে একটা ডিফারেন্ট রকমের একটা ফিডব্যাক, একটা চমৎকার রিটার্ন আপনাকে দিবে যেটা আপনি কখনো কল্পনা করেন নাই। আশা করব যে আমরা সবাই মিলে একটা সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা পৃথিবী আমরা তৈরি করব, এবং এই পৃথিবীটা আমাদের জন্য হবে হাসি এবং আনন্দের। এই পৃথিবীতে আমরা যখন চলে যাব তখন তো কিছু নিয়ে যেতে পারবো না, অ্যাটলিস্ট আমাদের কর্মগুলো আমরা রেখে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমি জিসান, ব্লাডম্যান, আরেকদিন কথা হবে।